ভারতীয় দর্শনকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা আস্তিক দর্শন আর একটা নাস্তিক দর্শন। আস্তিক দর্শনকে বলা হয় অর্থোডক্স এবং নাস্তিক দর্শনকে বলা হয় হেটেরোডক্স। আস্তিক দর্শন হলো 6টা এবং নাস্তিক দর্শন হলো 3টি। আমি এখানে প্রথমে বলে রাখি, আস্তিক দর্শন সেটাই হলো যারা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে, আর নাস্তিক দর্শন হলো সেটাই যারা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে না। তাহলে আস্তিক দর্শন এখানে যে ষড় দর্শন, অর্থাৎ 6টা যে আস্তিক দর্শন, তারা হলো সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত। এই 6টি দর্শনকে আস্তিক দর্শন বলা হয়েছে এবং এরা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে থাকে বলে এই জন্য এদের বলা হয় আস্তিক দর্শন। অর্থাৎ আমরা সচরাচর আমরা আস্তিক দর্শন, আস্তিক বলতে তাদেরই বুঝি যারা ঈশ্বরে বিশ্বাস করে, অর্থাৎ এটা চলতি কথা বা গতানুগতিক কথা। কিন্তু এই চলতি কথা অনুযায়ী আমরা যদি দর্শনকে ব্যাখ্যা করতে চাই, সেইভাবে কিন্তু ঠিক হয়ে ওঠে না। অর্থাৎ আমরা যদি এখানে তাকেই বলবো আস্তিক দর্শন, যারা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে, হয়তো ঈশ্বরে দেখা যাচ্ছে অবিশ্বাসী কিন্তু বেদের প্রামাণ্যকে বিশ্বাস করছে, তাকে বলা হচ্ছে আস্তিক দর্শন। আর নাস্তিক দর্শন সেটাই হলো যারা ঈশ্বরে বিশ্বাস করে না, এটা হচ্ছে চলতি বা গতানুগতিক কথা। কিন্তু ফিলোসফির নিয়ম অনুযায়ী নাস্তিক তাদেরই বলবো যারা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে না। এবং যারা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে না, সেই 3টি দর্শন সম্প্রদায় হলো জৈন, বৌদ্ধ এবং চার্বাক। এরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না এবং বেদের প্রামাণ্যকেও বিশ্বাস করে না, তাই এদের বলা হচ্ছে নাস্তিক দর্শন। আর ভারতীয় যে ষড় দর্শন রয়েছে, এবারে আমি তাদের এক এক করে সুন্দরভাবে আলোচনা করব। সাংখ্য এবং মীমাংসা উভয় দর্শনকে বলা হয় আস্তিক দর্শন। এরা কিন্তু ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, অথচ এদের আমরা আস্তিক দর্শন এই কারণেই বলছি, এরা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে, তাই এদের বলা হচ্ছে আস্তিক দর্শন। এরা জগতের অস্তিত্বে বিশ্বাস করছে এবং বেদের প্রামাণ্যকে এরা বিশ্বাস করছে, কিন্তু এরা ঈশ্বরের অস্তিত্বে কখনো বিশ্বাস করে না, তাই এদের বলা হচ্ছে আস্তিক দর্শন। যে ষড় দর্শনকে আস্তিক দর্শন বলা হয়েছে, তাদের যেমন মতের বিভিন্ন বিষয়ে মিলও রয়েছে, আবার তেমনি বিভিন্ন বিষয়ে অমিলও রয়েছে। যেমন সাংখ্য এবং যোগ উভয়কেই বলা হচ্ছে আস্তিক দর্শন এবং উভয়ে পুরুষ এবং প্রকৃতিকে স্বীকার করে। যোগ দর্শন অবশ্য এখানে একটু আলাদা, যোগ দর্শন এ হচ্ছে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে। সাংখ্য যেমন পুরুষ এবং প্রকৃতিকে স্বীকার করে ঠিকই, কিন্তু ঈশ্বরের অস্তিত্বে আবার বিশ্বাস করে না, কিন্তু যোগ দর্শন ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে। অর্থাৎ জগৎ যখন সৃষ্টি হচ্ছে, এখানে যোগ দর্শন জগতের সৃষ্টিকর্তা রূপে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে নিয়ে তবে তাদের মতবাদটা সকলের কাছে ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু এখানে সাংখ্য দর্শন সে জগতের অস্তিত্ব স্বীকার করছে, পুরুষ এবং প্রকৃতি স্বীকার করছে, কিন্তু আলাদা করে কখনো ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করছে না। সুতরাং আমরা তাকেই আমরা বলবো আস্তিক দর্শন, যে দর্শন সবসময় ঈশ্বরের অস্তিত্ব ছাড়াও বেদের প্রামাণ্যে বিশ্বাস করছে। কিন্তু এখানে যোগ দর্শন যেহেতু ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করছে ঠিকই, সাংখ্য এবং যোগের মধ্যে মিল থাকলেও উভয়ের মধ্যে একটাই প্রভেদ, একজন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করছে আর আরেকজন ঈশ্বরের অস্তিত্বকে অবিশ্বাস করছে। অর্থাৎ যোগ দর্শন জগতের সৃষ্টিকর্তা রূপে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে নিয়ে তারপরে সে এগোচ্ছে, কিন্তু সাংখ্য দর্শন সে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার না করে পুরুষ এবং প্রকৃতির সাহায্যে ঈশ্বরের অস্তিত্ব ছাড়াই সে জগতের ব্যাখ্যা করছে। অর্থাৎ পুরুষ এবং প্রকৃতিকে সাংখ্য দর্শন প্রাধান্য দিচ্ছে, আর যোগ দর্শন পুরুষ এবং প্রকৃতিকে প্রাধান্য দিলেও আলাদা করে একজন ঈশ্বরকে টেনে এনেছে। সুতরাং এখানে ঈশ্বরের প্রাধান্য পাচ্ছে যোগ দর্শনে, আর সাংখ্য দর্শনে এখানে ঈশ্বরের কোনো প্রাধান্য পাচ্ছে না। অর্থাৎ সাংখ্য দর্শন ঈশ্বর ছাড়াই পুরুষ এবং প্রকৃতি দিয়ে এই জগতের বিচার করে চলেছে, তাই সাংখ্য এবং যোগ উভয়ের মধ্যে মিল থাকলেও একজন ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে আর আরেকজন ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস করে। অথচ যেহেতু দুজনে বেদের প্রামাণ্যকে বিশ্বাস করছে, তাই উভয়কে বলা হচ্ছে আস্তিক দর্শন অর্থাৎ অর্থোডক্স। মীমাংসা দর্শন আলোচনা করতে গিয়ে প্রভাকর মিশ্র এবং কুমারিল ভট্ট দুজনেই তাদের বিভিন্নভাবে মতামত প্রকাশ করেছেন, কিন্তু দুজনে মীমাংসাবাদী হয়েও দুজনে কিন্তু জগতের ব্যাখ্যা একটু অন্যভাবে করেছেন। অর্থাৎ প্রভাকর মিশ্র একরকমভাবে মীমাংসা দর্শনটাকে ব্যাখ্যা করেছেন, আবার অন্যদিকে কুমারিল ভট্ট আরেকটু অন্যভাবে জগতের বিচার করেছেন। সুতরাং এরা দুজনে একই মতবাদী হয়েও একটু আলাদা আলাদাভাবে বিচার করেছে।
বেদান্ত দর্শন ব্যাখ্যা করতে গিয়ে শঙ্করের অদ্বৈতবাদ এবং রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ এখানে আলোচনা করা হয়েছে। শঙ্করের মতে ব্রহ্ম নির্গুণ এবং নির্বিশেষ, আর রামানুজের মতে ব্রহ্ম সগুণ এবং সবিশেষ। রামানুজ তিনি হচ্ছে দ্বৈতবাদ তিনি প্রচার করেছিলেন, কিন্তু শঙ্কর হচ্ছে অদ্বৈতবাদ, অর্থাৎ তিনি ব্রহ্মই সত্য এবং ব্রহ্মকেই তিনি সব কিছু বলেছেন, এখানে অন্য কোনো কিছু তিনি স্বীকার করেননি। অর্থাৎ ব্রহ্মই সব, ব্রহ্ম নির্গুণ, ব্রহ্ম নির্বিশেষ বলে তিনি ব্যাখ্যা করেছেন। ভারতীয় আস্তিক দর্শনগুলির মধ্যে বিভিন্ন রকম মতভেদ পরিলক্ষিত হয় ঠিকই, কিন্তু তাও তাদের মধ্যে মিল রয়েছে, যেহেতু তারা প্রত্যেকেই বেদে প্রামাণ্যকে বিশ্বাস করে। কিন্তু নাস্তিক দর্শনগুলির মধ্যে রয়েছে চার্বাক, জৈন এবং বৌদ্ধ, এরা ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করে না, আর এদিকে জগতের ব্যাখ্যা করতে গিয়ে এরা নিজেদের মতামতটাই দিয়েছেন, অর্থাৎ এরা বেদের প্রামাণ্য তো দূরের কথা, বেদকে বিশ্বাসই করে না। সুতরাং এখানে চার্বাক দর্শন সম্পর্কে আমি যদি এখানে যদি বলি, তাহলে চার্বাক দর্শন বলতে তাদেরই বলা হচ্ছে চারুযুক্ত বাক বা মধুর কথা, চারুযুক্ত বাক মধুর কথা, অর্থাৎ এরা শুধু বলছে যে খাওয়া দাওয়ার উপর খুবভাবে গুরুত্ব দিয়েছে। এরা বলছে যে এই জগৎ সৃষ্টি হয়েছে ক্ষিতি, অপ, তেজ এবং মরুদ, এই চারটি উপাদানে জগৎ তৈরি হয়েছে। অর্থাৎ এখানে এরা আকাশকে স্বীকার, বোম বা আকাশকে এরা স্বীকার করছে না, যেটা আমরা চোখে দেখতে পাই না সেটার কখনো অস্তিত্ব স্বীকার করে না। তারপরে এরা এখানে একটা এক্সাম্পল দিয়ে বলছে পান, চুন এবং সুপারি, আমরা যদি একত্রে যদি চর্বণ করি তার মধ্যে যেমন লাল আভা গঠিত হয়, সেই রকম এই জগৎ সৃষ্টি হয়েছে ক্ষিতি, অপ, তেজ, মরু, এই চারটি উপাদানের সাহায্যে। অর্থাৎ এই চারটি উপাদান সংমিশ্রণে যে জগৎ তৈরি হয়েছে এই জগৎই হলো সব, এবং এই জগৎকে আমরা বোম বা আকাশকে আমরা স্বীকার করি না, কেননা বোম বা আকাশকে আমরা দেখতে পাই না। অর্থাৎ আমরা প্রত্যক্ষ সাহায্যে আমরা যা কিছু দেখতে পাই সেটাই হলো সব, এবং প্রত্যক্ষ বহির্ভূত আমরা কোনো কিছু আমরা স্বীকার করতে পারি না। আমাদের দেহ যখন তৈরি হচ্ছে এরকম চারটি ভূতের সংমিশ্রণে দেহ তৈরি হচ্ছে, এবং তার ফলে আমাদের একটা চেতনা তৈরি হচ্ছে, এবং তার ফলে আমরা কথা বলতে পারছি। সুতরাং আমাদের এখানে আত্মা বলে আলাদা কোনো কিছুর অস্তিত্ব স্বীকার করার কোনো দরকার নেই, এইভাবে চার্বাকরা তাদের মতবাদ স্বীকার করেছেন। জৈন দার্শনিকেরা দ্বৈতবাদী, তারা দ্বৈতবাদ স্বীকার করতে গিয়ে, দ্রব্যের অস্তিত্ব স্বীকার করতে গিয়ে তারা আস্তিকায় এবং নাস্তিকায় বলেছেন, আস্তিকায় এবং নাস্তিকায়, নাস্তিকায় বলতে এরা কালের কথা বুঝিয়েছে, এবং এরা বেদের প্রামাণ্যকে কখনো বিশ্বাস করছে না এবং ঈশ্বরের অস্তিত্বকে কখনো বিশ্বাস করছে না। বৌদ্ধ দর্শনে স্বয়ং বুদ্ধদেব তিনি জরা মরণের হাত থেকে কিভাবে মানুষের মুক্তি পাওয়া যায় সেই সব কথা বলেছিলেন। এছাড়া তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। এছাড়া তিনি বলেছেন যে কোনো কিছু চিরস্থায়ী নয়, শাশ্বত বা চিরস্থায়ী কোনো কিছুকে ব্যাখ্যা করা যাবে না, সব কিছুই হচ্ছে ক্ষণিক। এই জগতে আজকের হয়তো যে জিনিসটা রয়েছে কালকে কিন্তু সেটাও নাও থাকতে পারে, সুতরাং এই ক্ষণিক জগতের ব্যাখ্যা করতে গিয়ে আমরা শাশ্বত বা চিরস্থায়ী কোনো জিনিসের আমরা কখনো ব্যাখ্যা করতে পারি না। তাই আমরা এই জগতের ব্যাখ্যা করতে গিয়ে সবসময় বলতে পারি যে আজকে যেটা আছে সেটা কালকে নাও থাকতে পারে, অর্থাৎ অনিশ্চিত এবং অনিত্য, কোনো জিনিসই স্থায়ী বা চিরস্থায়ী, অর্থাৎ কোনো জিনিসই চিরন্তন নয়, ক্ষণিক বা ক্ষণস্থায়ী বা অনিত্য, এইভাবে তিনি এই জগতের এবং দ্রব্যের ব্যাখ্যা করেছেন। আস্তিক দর্শন যেটা রয়েছে, এরা যেখানে বেদান্ত সম্পর্কে বলেছে যে বেদান্ত সাধারণত বেদের যে শেষ ভাগ, এখানে যাগযজ্ঞ, ক্রিয়াকর্ম ইত্যাদির বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এখানে ঈশ্বরের অস্তিত্ব যে কীভাবে এরা ব্যাখ্যা করেছে সেটা ঠিক বলা যাবে না। অর্থাৎ এখানে যাগযজ্ঞ, কর্ম, তারপরে অন্যান্য রকম কাজ, বিভিন্ন রকম ক্রিয়াকলাপ, এইসবের সাহায্যে বেদান্ত দর্শনটা ঈশ্বরের অস্তিত্ব বা জগতের অস্তিত্ব এরা ব্যাখ্যা করতে চেয়েছে। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, বেদান্ত এবং মীমাংসা, এই যে ষড়দর্শন রয়েছে, এরা প্রত্যেকেই এরা বেদকে স্বীকার করে এবং বেদের অস্তিত্বকে স্বীকার করে বা প্রামাণ্যকে স্বীকার করে। এরা এদের মধ্যে অনেক রকম মতবিরোধ রয়েছে, কেউ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করছে, কেউ আবার ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করছে না, কিন্তু প্রত্যেকে এরা
বেদে প্রামাণ্যকে বিশ্বাস করতে। তাই এগুলো হলো এক প্রকার আস্তিক দর্শন। আর অপর দিকে নাস্তিক দর্শন সেটাই সেটাই হলো যেটা হচ্ছে চার্বাক জৈন এবং বৌদ্ধ। এরা জগতের অস্তিত্ব ব্যাখ্যা করতে গিয়ে বা দ্রব্য এই জিনিসটাকে ব্যাখ্যা করতে গিয়ে এরা সব সময় বেদের প্রামাণ্যকেও বিশ্বাস করছে না, আর আলাদা করে ঈশ্বরের অস্তিত্বকেও বিশ্বাস করছে না। অর্থাৎ চার্বাক দর্শন যেমন যা কিছু দেখা যাচ্ছে সেটাকেই ঠিক বলছে, এরকম জৈন দর্শনও এরকমভাবে বিশ্বাস করছে। এছাড়া বৌদ্ধ দর্শন এতে সব কিছু ক্ষণিক বলে বিশ্বাস করছে। সুতরাং আমরা এখানে বুঝতে পারছি যে প্রত্যেকেই দেখা যাচ্ছে যে ষড়দর্শন এবং আরও যে তিনটি যে নাস্তিক দর্শন, এরা তাদের নিজস্ব নিজস্ব মতবাদ তারা নিজের মতোভাবে দিয়ে গেছে। তাই এদের নিয়ম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমরা কাউকে স্বীকারও করতে পারি না, আবার কাউকে অস্বীকারও করতে পারি না। এরা যে যেভাবে তাদের মতবাদ দিয়ে গেছে আমরা প্রত্যেকে সেইভাবে মেনে নিয়েছি। সুতরাং এখানে আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন তারা নিজস্ব নিজস্ব মতবাদ দিয়েছে। তাই আজকে আমি এখানে বলছি যে আস্তিক দর্শন সেটাই যেটা একমাত্র বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে, আর নাস্তিক দর্শন হলো সেটাই যারা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে না। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।